7 জানুয়ারি গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ সময় এখানে কূটনৈতিক উদ্যোগের বিষয়ে যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করা হয়েছিল। এর জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসের সমন্বয়ক জন কির্বি বলেছেন, বাংলাদেশে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, যুক্তরাষ্ট্রের কোনো পক্ষাবলম্বন করে না। এ খবর দিয়ে অনলাইন ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ইন্ডিয়া টুডে ডিজিটাল সংস্করণের একটি রিপোর্টকে উদ্ধৃত করে ওই প্রশ্ন করেন একজন সাংবাদিক। বাংলাদেশের নির্বাচনে একদিকে ভারত, চীন ও রাশিয়ার স্বার্থ আছে, অন্যদিকে ভিন্ন স্বার্থ আছে যুক্তরাষ্ট্রের। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত ওই রিপোর্টে বিশ্লেষণ করা হয়েছিল যে কিভাবে ভারত ও চীন এক শিবিরে যোগ দিয়ে অন্যদিকে যুক্তরাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ নিয়েছে বলে দেখা গেছে। 6 ডিসেম্বর প্রেস ব্রিফিংকালে জন কির্বির কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারত, চীন ও রাশিয়া যখন বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীকে সমর্থন দিয়ে একপক্ষে অবস্থান করেছে, তখন যুক্তরাষ্ট্রের অবস্থান কী? যেহেতু তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, এর জবাবে জন কির্বি বলেছেন, বাংলাদেশে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, আমাদের অবস্থান অব্যাহতভাবে তাই থাকবে। বাংলাদেশের কোনো নির্বাচনে আমাদের কোনো পক্ষ থাকে না, বাংলাদেশের ক্ষেত্রেও সেই নীতির পরিবর্তন হয়নি। আমরা এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি, বাংলাদেশের জনগণের মৌলিক আকাঙ্ক্ষাকে সমর্থন করতে আমরা যা করতে পারি অব্যাহতভাবে তাই করে যাব। ইন্ডিয়া টুডে লিখেছে, জানুয়ারির এই নির্বাচনকে দেখা যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বড় পরীক্ষা হিসাবে। এই নির্বাচনের ফলে ব্যাপকভাবে প্রভাবিত করবে ভারতকে। যুক্তরাষ্ট্র ও ভারত বলেছে তারা উভয় একটি স্থিতিশীল বাংলাদেশ সমর্থন করে, কিন্তু বিশ্বের এই দুটি বৃহৎ গণতন্ত্রের দেশ দৃশ্যত বিপরীত শিবিরের পক্ষে অবস্থান নিয়েছে। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে সমর্থন করছে নয়াদিল্লি। অন্যদিকে ওয়াশিংটন ঘোষণা দিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে যে বা যিনি, তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কে ভিসা নিষেধাজ্ঞার হুমকি নিয়ে যখন উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ঢাকাকে চাপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে ভারতের উদ্বেগ বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াত সরকারের ফেরা নিয়ে। এখন বাংলাদেশে আগামী 7 জানুয়ারি নির্বাচনের দিকে সবার চোখ, কারণ দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ভারত, চীন, রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।